माझी बाईया जाओ रे अकुल दोरी यार माझे आमार अकुल दोरी यार माझे आमार भांगा ना ओरे माझी बाया जाउरे। प्रिय बंधुरा फिरछि सुंदरबन थेके गहीन अरण्यर मध्य थेके आमादेर प्रिय राहबार रफिक भाई आमादेर आजके नौकार चीफ माझी जिनि जदिओ मुस्ताफा मुनिम सामने बैठा बाइछे तो आमादेर चीफ माझी आमादेर रफिकुल इस्लाम भाई जार भालोबासा আমাদেরকে মুগ্ধ করেছে আলহামদুলিল্লাহ। সুন্দরবনের ভেতরে আমাদেরকে নিয়ে হরিণের পায়ের ছাপ, বাঘের পায়ের ছাপ এবং সুন্দর সুন্দর গাছের সাথে পরিচয় করে দিয়েছে। প্রিয় দর্শক, সুন্দরবনের এই গহীনের ভালোবাসা আপনাদের জন্য উৎসর্গ করছি আমি রকুনুজ্জামান। আশা করি আমাদেরকে ঘিরে আপনাদের নিরন্তর যে ভালোবাসা সেটা অব্যাহত থাকবে। প্রিয় দর্শক, সুন্দরবনে এসেছেন অনেক, কিন্তু এই চার দেয়ালের ঘেরা সুন্দরবন আর উন্মুক্ত সুন্দরবন কিন্তু আলাদা। মোংলায় যান বা মুন্সিগঞ্জ যান, কিন্তু কয়রায় না এলে কিন্তু আসল সুন্দরবন আপনারা দেখতে পাবেন না, যেখানে অবাধ বাঘের বিচরণ, যেখানে অবাধ হরিণের বিচরণ, বন্য বিভিন্ন পশু পাখির বিচরণ। আশা করি আপনারা এটা দেখার জন্য 6 নম্বর কয়রা চলে আসবেন, খুঁজে নেবেন আমাদের রফিক ভাইকে, সে আপনাদেরকে পথ চিনে পথ দেখিয়ে সুন্দর করে সুন্দর বন 5 নম্বর কয়রা। প্রিয় দর্শক, আবারও দেখা হবে, কথা হবে। সুন্দর সুন্দর বন যে আমার মন ভরিয়ে দিল, সুন্দর সুন্দর বন যে আমার মন ভরিয়ে দিল। যদি আমি মাঝি নই, কিন্তু রফিক ভাইয়ের কাছ থেকে বইটা নিয়ে ট্রাই করতে পারি। দেখি রফিক ভাই, আমি ট্রাই করে আসলে সফল মাঝি কিনা দেখি, নৌকা চালাতে পারি কিনা। মাশাআল্লাহ, মনে হচ্ছে এই পাশের দিকে নিতে হবে। মুনিম আমাকে অসহযোগিতা করছে, মাথা ঘুরে গেল অন্যদিকে 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 চলে গেল, তো নৌকা ঘুরে যাচ্ছে, নৌকা ঘুরে গেল। আমরা ঠেকাতে পারলাম না, রফিক ভাই হাতে দিয়ে দিতে হলো। রফিক ভাই নেন। প্রিয় দর্শক, আসলে যে যে জায়গার মানুষ সেই জায়গায় না হলে কিন্তু এরকমই হয়। ট্রাই করছিলাম নৌকা চালানোর, কিন্তু নৌকা আমার কথা শুনছে না, বন থেকে বের হতো দূরের কথা, আবার আমাকে বনে নিয়ে চলে যাচ্ছে। আসলে খুবই মজার ঘটনা হলো। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, আরো মজা হবে, বিভিন্ন ফুটেজ পাবেন আশা করছি। আল্লাহ হাফেজ।